हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लिव विथ मी। सबाई खूब भालो आछो निश्चयई। आमी आजके जे देखाबो जे एक्सरसाइजे चारटे वार्कआउटेर आमी देखाबो, सेटा होच्छे मेनलि पेटे काज करबे आर तार संगे साइड, ए साइड साइडेर मासलगुलोते काज करबे आर पेटे मेनलि एई एरियाटाते एटा काज करबे। तो जेटार जोन्नो आमी निये निएछि एकटा जलेर बोतल, जिमे गेले तो डाम्बल थाके किन्तु एखाने जलर बोतल दिए हो जाए, तार माने एटा घरे आराम से करते पारबे एरकम। तो चलो देखिए दी, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 মিনিমাম 15 টাইমস করতেই লাগবে, 20 করা দরকার নেই, 15 করলেই হবে। তার দুদিকে 15 15 13, মানে 30 টাইমস হয়ে যাবে। তো এবার আমি এই দিকে করছি, এটা হচ্ছে আমার লেফট সাইড, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এইটা হয়ে গেল আমার ফার্স্ট এক্সারসাইজ। আর সেকেন্ড এক্সারসাইজ সেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে নরমাল ফরওয়ার্ড বেন্ডিং, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 बस 15 टाइम्स हो गया। एटा फॉरवर्ड बेंडिंग, जादेर कोमरे प्रॉब्लम थाकबे लोअर बैके तारा एकटु नीटाके बेंड करे नेबेन एइभाबे, अदरवाइज कोनो असुविधा नेई। आच्छा, एर परेर एक्सारसाइजटा देखाच्छि, सेटा होच्छे साइड बेंडिंग, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হবে রাইট পা, প্রথমে লেফট পা, এবার রাইট পা, রাইট লেগ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটা থার্ড এক্সারসাইজ হয়ে গেল। এবার আমি দেখাচ্ছি ফোর্থ এক্সারসাইজ। আচ্ছা, এটা আমার ফোর্থ এক্সারসাইজ হচ্ছে, আমরা সেকেন্ড এক্সারসাইজ করেছিলাম ফরওয়ার্ড ব্যাক বেন্ডিং এরকম ভাবে, আর এটা হবে সাইড ব্যাক বেন্ডিং। তাহলে পাটাকে একটু ফাঁক করে নিতে হবে এইভাবে, এ হাতটা উপরে তুলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 14 15 16 17 18 19 and 20 আরো করতে পারো, 30 করতে পারো। সো আজকে আমি দেখিয়ে দিলাম ওয়াটার বোতল নিয়ে কিভাবে বাড়িতে একটু এক্সারসাইজ করবে, নর্মাল নর্মাল করার থেকে না একটু ওয়েট নিয়ে করাটা আমাদের মাসলের জন্য ভালো হয়। মাস ওই জন্য জলের বোতল এনাফ, ডাম্বেলের কোনো দরকার নেই। সো আমরা যদি এমনিও করি না, এমনিও ধরো ফরওয়ার্ড বেন্ডিং করছি কি এমনি আমরা ব্যাক বেন্ডিং করছি, এইভাবে ব্যাক বেন্ডিং করছি, ফরওয়ার্ড বেন্ডিং করছি, তার থেকে খুব ভালো হবে যদি একটা ওয়াটার বোতল নিয়ে করতে পারো। এটা 1 লিটারের, একটু ওয়েট হলো 2 লিটারেরও নিতে পারো, আদারওয়াইজ ডাম্বেল থাকলে তো কোনো কথাই নেই। তো আমি দেখিয়ে দিলাম চারটে এক্সারসাইজ, কেমন লাগলো তোমরা বাড়িতে করো, আবার দেখা হবে, আশা করি ভালোই লাগলো। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল লিভ উইথ মি, বাই বাই।